তো একদিন করেছে কি, লোকটা নামাজ পড়তে চলে গেছে, আর নামাজ পড়তে যখন গেছে তখন ওই মালিকটা চলে এসেছে, দেখছে ছেলেটা নাই। ওর বেটারাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ওই ছেলেটা কই? যে ছেলেটাকে দোকানে রাখা হয়েছে ছেলেটা কই? বললে ছেলেটা চলে গেছে, এতে ছেলেটা চলে গেছে নামাজ পড়তে। মালিক দাঁড়িয়ে আছে, ছেলেটা নামাজ পড়ে আসলো। এবার মালিকটা খুব রেগেছে, খুব গাল দিছে, তোকে নামাজ পড়ার লেগে রাখা হয়েছে না তোকে দোকানে মাল বিক্রি করার লেগে রাখা হয়েছে? কেন তুই নামাজ পড়তে যাবি, কি মনে করে যাবি? যদি নামাজ পড়ি তোর নামাজই পড়া যা, তোকে আর আমি দোকানে রাখবো না, বেতন দিব না বিনা কামে, তুই সময়টাকে নষ্ট করছিস, দোকানে যা। আর না হলে তুই দোকানে থাক, নামাজ পড়তে পাবি না, আর না তো নামাজ পড় দোকানে আসতে পাবি না, তো একটা কাজ কর। খুব রেগেছে, গাল দিছে, খুব খ্যাঁকমেক করে উঠেছে। যখন খুব রেগে গেছে তখন ওই মালিকটার বেটা বলছে, আব্বা একে বিনা কামে গাল কিনে দিছো? বলে কিনে? বললে এই লোকটা যখন সারাদিন বসে আছে আব্বা বিক্রি নেই, এই যখন জোহরের নামাজ পড়ে আসছে এমন কাস্টমার কুন্ডে থেকে যাচ্ছে, সারাদিনের সমান বিক্রি এক রুতে হচ্ছে জি, ফের আসরের নামাজ পড়ে আসছে এমন একটা ঝাটকা বিক্রি হয়েছে, অনেক টাকা লাভ কুঝে, ঠিকই নাকি কুঝে? হ্যাঁ আপনি দাঁড়িয়ে থাকেন খালি, দেখেন কিছু বললেন, আপনি দাঁড়িয়ে থাকেন, খ্যাপা দাঁড়িয়ে আছে মালিক, কুন্ঠে থেকে যে কাস্টমার এলো রে ভাই, কাপড়ের দোকানে এমন কাপড় বিক্রি হতে লাগলো এক ঝাটকাতে, একবারে 20-30 হাজার 50 হাজার টাকার বিক্রি, ফের আসরে নামাজ পড়তে গেল, নামাজ পড়ে যখন এসছে কাস্টমার নাই নাই মাছি ভিন কিছে, নামাজ পড়ে যেমন লোকটা ওই ছেলেটা এসে দোকানে দাঁড়ালো, ফের যা কাস্টমার আসলো, এত কাস্টমার আসলো, এত বিক্রি হলো, মালিক খোশ হয়ে গেল, ছেলেটার পিঠে থাবা দে বলছে, বাবা তুমি দুঃখ করিও না, তুমি মনে রাগ করিও না, আইস থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম, তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো, আর এত তাড়াতাড়ি আসিও না, তেসবি জিকির করিও, ঈদ মিনার সাথে নামাজ পড়ো, আর নামাজ পড়ে তুমি দোকানে আসিও, তার মানে আমার লক্ষ্যে আছো তুমি, তুমি যখন নামাজ পড়ে আসো আল্লাহ বরকত দিয়ে দিচ্ছে, আমার দোকানে বিক্রি বাট্টা বেশি হচ্ছে। লোকটা খুশি হয়ে গেল রে ভাই, দেখছেন আল্লাহকে ডাকবেন দিনে বলা আল্লাহ, খিলাবে আল্লাহ, পিনাবে আল্লাহ, সব দিবে আল্লাহ, কিন্তু আল্লাহকে খুশি করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ জোর জবরদস্তি করেনি। তারপরে আল্লাহ কি বলছেন জানেন? ফায়জা কোজে আতে সালাত ফান্তাসরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহ পাক বলছেন যখন তোমার নামাজ সমাপ্ত হয়ে যাবে তখন তুমি জমিনের উপরে ছড়িয়ে পড়ো, তুমি জমিনের উপরে ছড়িয়ে পড়ো, আর তুমি করো কি, আল্লাহর অনুগ্রহ হতে অনুসন্ধান করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, এটাই তোমার জন্য উত্তম। আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, এটাই তোমার জন্য উত্তম। তো তুমি রাখেন রাখেন, ইনশাল্লাহ যখন দান নিতে লাগবো একবারে চলে যাবেন দান দেব হুঁড়াহুড়ি করে। আর এখন আইনা রাখেন, যারা মোটা দান দেবে একটু লিখে রাখেন, হারখানটা বাইরে রাখেন, হারখানটা ভরিয়ান না বোঝাবে, হ্যাঁ টাকা পয়সা টিকে ভরেন খালি। আর মা বোনেরা তোমরা খালি সব দান দিয়ে একদম রেডি হয়ে থাকো, যখন খালি 1-2-3 বলবো যে দান দাও বিদ্যা শুরু, মানে এমন করে দান দিবে যাতে সব চাদর ধরে আনতে না পারে। মাইহারপুর গেছিলাম জলসা করতে ভাই, ওই ওদুদ্দিস রাতের গায়ে মাইহারপুর ওদুদার ইসরাত, সারা পৃথিবী ভাইরাল ওদুদার ইসরাতের লেগে, আর বিহারের নাম জেগে গেছে ভাই, বাংলাদেশ গেছি জালসা করতে, বাংলাদেশে শুনছি ওরা বাজাইছে ওদুদ ইসরাতের কাহিনী। আমি তোমার দেশে কেন করে এলো জি, কোশ্চেন নেটের যুগ হুজুর সব চলে এসছে। তো কথা হচ্ছে ভাই, যে ওখানে জালসাতে গেছিলাম, যার জিসও ছিল কয় বছর হয়ে গেল, তো মেয়ে ছেলের কাছে দান আনতে গেছে, বিছানা পাড়া চাদরগুলো ধরে লেগেছে, তো দুটা লোক চাদর ধরে যে লিয়ে আসছে, তো টাকা চেয়ে আনতে পারে না, চাদর ভারী হয়ে গেছে। আমরা বলি সাহারের বস্তা, আর আপনার বিহারের লোক বলে খাদের বস্তা, খাদের বস্তা, আর আমরা বলি উড়িয়া সাহারের বস্তা। তো ওই বস্তাতে টাকা হুঁড়িয়া ভরে মুখ বেঁধে টাকা রেখেছে। তারপরে যখন দেলালপুর না রতনপুর কেছি, আর পাঞ্জরে জালসা করতে গেছি, তো জিজ্ঞাসা করছি যে ভাই কত কী টাকা খেয়েছিল, কেছে 5 লাখ। কত টাকা ওখানকার মেয়ে ছেলে দান দিয়েছে ভাই, 5 লাখ টাকা, 3 চাদর টাকা, 3 বার 3 চাদর টাকা এসে ভরে ভরে একবারে 3 বোঝা টাকা, মানে উড়িয়া স্যার খাদের বস্তাতে আঁটে না যে ভাই পাঁচ দিয়ে হুঁড়িয়ে হুঁড়িয়ে ভরে টাকা রেখেছে, বুঝতে পারছেন? তো এখানকার আপনাদের ওলি কি এটা গ্রামের নাম কেওয়ালা, কেওয়ালার লোক কীরকম দানকারী ইনশাল্লাহ দেখবো, যারা কীরকম দান দেয় ইনশাল্লাহ। কালকে আপনাদের এখানে থাকবো আমিরাবাদের কাছে, ওখানে নাম করবো, পরশুদিন পূর্ণিয়া জেলাতে থাকবো ভাই, পূর্ণিয়া একদম কোট পূর্ণিয়ার পাশে, তখনও ইনশাল্লাহ নাম করবো যে হ্যাঁ কেওয়ালার লোক এরকম দানকারী আছে। তো জয়ক আলহামদুলিল্লাহ, আপনারা
শুনেন তো, আল্লাহ মানুষকে জোর জবরদস্তি বলেনি তুমি ইবাদত করো, বান্দিকে করো, তাসবিহ পড়ো, জিকির করো, সবসময় ধ্যানে লেগে থাকো। আল্লাহ বলছে তোমরা আমার জামিনের ওপরে যখন সলাত আদায় হয়ে যাবে, নামাজ পড়া হয়ে যাবে, তখন তুমি জামিনের ওপরে ছড়িয়ে যাও, ব্যবসা করো, বিজনেস করো, তিজারত করো, যে যে কাজ করো, যে কর্ম করো, কাজে লেগে যাও। আর তুমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো, আর আল্লাহকে বেশি করে স্মরণ করো, এটাই তোমাদের জন্য সর্বোত্তম। যদি তোমরা বিশ্বাস করো তো আল্লাহকে বেশি করে ডাকো আর ব্যবসা বিজনেস করো। তার মানে আমাদের নবী বিজনেস করেছেন, সব নবী বিজনেসকে হালাল করেছেন আর ব্যবসা করতে বলেছেন, বিজনেস করতে বলেছেন। আমার নবী বিশ্বের নবী, 1,24,000 নবীর সর্দার, সেই নবীর ব্যবসা করেছেন, বিজনেস করেছেন, আর ব্যবসা বিজনেস আমাদেরকে করতে বলেছেন। তোমরা ব্যবসা করো, বিজনেস করো, কিন্তু হালাল বিজনেস করো, হারামি বিজনেস করিও না, মিথ্যা কথা বলে বিজনেস করিও না, সত্য কথা বলে বিজনেস করো। আমার নবী কেমন করে বিজনেস করেছেন দেখেন, যে আল্লাহ বলছেন তোমরা যখন সলাত সমাপ্ত হবে আমার জমিনের উপরে ছড়িয়ে যাও, আর তোমরা ব্যবসাতে লেগে যাও, বিজনেসে লেগে যাও, কাজকর্মে লেগে যাও, আর তোমরা টাইমে টাইমে আমাকে ডাকো, আমাকে স্মরণ করো। ফাইজা ফারাকতা ফানসাব ওয়াইলা রব্বেকা ফারাকাব, যখন তোমরা ফুরসত পাবে, অবসর পাবে, তখনই তোমরা আমার ধিয়ানে মন লাগাও, তোমরা আমার ইবাদত বান্দিগিতে লেগে যাও, যখন অবসর পাবে, ফুরসত পাবে। তো দেখেন আল্লাহর নবী কীভাবে বিজনেস করলেন, ব্যবসা করলেন, দেখলেন আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাকর কে যেটা বড় হয়ে গেলেন, একদিন আবু তালেব আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আরে বেটা, আরে মুহাম্মদ, তুমি তো বড় হয়ে গেছো বাবা, তোমার তো বাড়ি নাই, ঘর নাই, তোমার মা নাই, বাপ নাই, তোমার কেউ নাই, বাবা তোমার টাকার দরকার, পয়সার দরকার, তোমাকে অনেক টাকার দরকার, তো তোমাকে আমি যদি কোনো কাজ কর্মে লাগাই, কোনো কাজে যদি নিযুক্ত করি, তুমি কোনো কাজ কর্ম করবে বাবা বলো তো? আল্লাহর নবী বললেন, ঠিক আছে চাচা, যখন আপনি আমাকে কোনো কাজে লাগাবেন, লাগান, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর নবীকে কি করলেন, আল্লাহর নবীকে সঙ্গে করে আবু তালেব নিয়ে চলে গেলেন বিবি খাদিজার বাড়িতে, খাদিজার বাড়িতে নিয়ে গেলেন, খাদিজাকে বললেন, মানে গেটওয়ানকে বললেন, এ গেটওয়ান, তুমি খাদিজাকে গিয়া বলো যে কুরাইশের সর্দার আবু তালেব তোমার বাড়িতে এসেছে, টেনিতে দাঁড়িয়ে আছে। যেমন যে এক দারোয়ান গিয়া বলল খাদিজাকে, খাদিজা, কুরাইশের সর্দার আবু তালেব তোমার ডিনিতে দাঁড়িয়ে আছে, তোমার সঙ্গে দেখা করতে চাই। খাদিজা বলল দারোয়ানকে, আরে তাড়াতাড়ি যাও, আমার আমার চাচা আবু তালেবকে তাড়াতাড়ি ডাকো, কুরাইশের সর্দার আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাড়াতাড়ি ভিতরে ডাকো, বাইরে দাঁড়িয়ে থাকতে দিও না। চট করে আবু তালেবকে ডাকলো, আবু তালেব আল্লাহর নবী চলে গেলেন বাড়ির ভিতরে, খাদিজা ঘরের মধ্যে বসতে দিলেন, বসতে দিয়ে চা নাস্তা টিফিন টাফিন করালেন, কিছু খাওয়ালেন, খাওয়ার পরে এবার গল্প শুরু হয়ে গেল। খাদিজা বললেন, চাচা আজকে কি ব্যাপার, আপনার পা কত বড় হয়েছে চাচা, আজকে আমার বাড়িতে আপনি চলে এসেছেন চাচা, কি ব্যাপার বলেন দাও। আবু তালে বলল, খাদিজা শুনো মা, আমি তোমার বাড়িতে জন্য এসেছি রে মা, তুমি তো জানো আমার ভাতিজার ব্যাপারে, যে আমার ভাতিজাটা এতি মাউডা বাফারা মাহারা, আর তুমি জানো আমি কোরাইশের সর্দার হলে অবস্থার দিক দিয়ে খুব দুর্বল, কিন্তু মারে আমার ভাতিজাকে নিয়ে এসেছি তোমার বাড়িতে, যদি কোনো কাজকর্ম ফাঁকা থাকে, কোনো সিট ফাঁকা থাকে, আমার ভাতিজাকে তুমি কাজে লাগাও তো বাবা। আল্লাহর নবী বসে আছেন, খাদিজা বলল, চাচা আমার বাড়িতে তো এরকম কাজকর্ম ওরকম ফাঁকা নাই, কিন্তু আমার বাড়িতে একটাই কাজ আছে, সে যদি বকরি চড়ায়, দুম্বা ভেড়াগুলো চড়ায়, ওইটাই সিট ফাঁকা আছে, ওকে রেখে দেন চাচা, তারপরে ওকে আমি কোনো কাজে লাগাবো পরে, কিন্তু ওই সিটটা ফাঁকা আছে, রেখে দেন চাচা। বলে ঠিক আছে, রেখে দিলাম। আল্লাহর নবীকে রেখে আবু তালেব বাড়ি চলে গেল। আল্লাহর নবী দেখেন কাজে লেগে গেল রে ভাই। আল্লাহর নবী যখন কাজে লেগে গেল, ওর বাড়িতে করল কি,
ওর বাড়িতে এইবার সকালবেলা বকরি ছাগল দম্বা ভেড়া নিয়ে আল্লাহর নবী মাঠে চড়াতে চলে গেল। অনেক রাখাল পাকাল যাচ্ছে, আল্লাহর নবী বকরি ছাগল নিয়ে দুম্বা ভেড়া নিয়ে চড়াতে চলে গেল। এতিম ভেসে আরব দাসক জন্ম দিলেন মুহাম্মদ, তিনি মাদার দায়র নবী, তিনি মাদার মাতার তাজ। রাখাল ভেসে আরব দাসক গলের বকরি চরাতে, সাপেরাত বাতাস করে আপনা ফেরেতে। এখন কাপড় যদি ভোক লেগে থাকে তো খানা খাইলেন যে ফ্রিতে খেতে পারবেন, যান যে খাবেন। ভোগ যদি না লেগেও থাকে তাও খেলেন, গরুর গোশ যে হেন ঠেরে হয় তাগড়া গরু জান। আর ভাই ফ্রি কে দেখছেন, যান যে যে খেলেন যান, এরা যাবে না ভাই, এরা জানছে যে হজরত আলীর শেষ হয়ে তখন যা খাওয়া, বুঝতে পারলেন, বুঝতে থাকেন ইনশাল্লাহ, বসে থাকেন পালাপালি করিয়েন না, শুনবেন মন দিয়া অন্তর দিয়া, ওই ইদিক উদিক করে শুনবেন না, তাহলে মন দিয়া শুনলে মজা লাগবে। আর যদি খালি এমনি বাহিরকার কান দিয়ে শুনেন তাহলে মজা পাবেন না, মানে অন্তরের কান দিয়ে শুনতে হবে নাকি, আর কথাগুলো ভাই বুঝার চেষ্টা করতে হবে, যদি না বুঝেন তো সব বেকার। ধ্যান দিয়ে শুনতে হবে, ধ্যান দিয়ে বুঝতে হবে। ওই একটা লোক যে একটা লোক বলছে কি যে একটা লোক বলছে মানে কথা জিনিস বুঝার বলার শোনার, এই যে কি কথা ফিরি কহিলেন জি ভাই, এ তো কিছু মানে মানে চাংড়া পিলে যা সবটি ভাত খেয়ে শেষ করে দেবে, বড় মানুষ তো আছে, এই খ্যাপা ভোগা দিয়া কইলে 80 টাকা টিকিট, বুঝতে পারছে, হ্যাঁ দৌড়াদৌড়ি করিও না সবাই বসো একটু। দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এই জিসমে রাখা যে জান সবই যত মার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝর্নার পানি, ফলে ফুল ভরা বাগান সবই যত মার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া। মশা নবীকে না দেখ দিয়া বানিয়াছ তুমি কালিমুল্লা, ইসমাইল নবী জভাই না হয়ে হয়ে গেল জমিহুল্লা, দুনিয়া তো দুনিয়া। আর একটু সান দেন তো ভাই, ও ভাই মাইক মান, আর একটু ঘোরাও হালকা করে একটু দাও তো, মানে খুব বেশি দিও না, মানে হালকা একটু, ঠিক আছে, আরে বাপ বেশি দিলে ফের কোঁকো করবে, হ্যাঁ ঠিক আছে, আর ওইটা নাহলে ধরে থাকো আর আপনি ফের পিক আপ বেড়ে না যাই। তো এবার কি করলো, আল্লাহর নবী বকরি ছাগল দম্বা ভেড়া চড়াতে গেলেন, দেখেন আল্লাহর নবীর কীভাবে ব্যবসা জিনিস করেছেন, আল্লাহর নবী গেলেন বকরি চড়াতে, বকরি দম্বা ভেড়া মাঠে ছেড়ে দিয়া একটা গাছের তলে গামছা পেড়ে দিয়ে শুয়ে গেছেন আল্লাহর নবী। আমার নবী দয়ার নবী ছাগল চরতে যাই, ছাগল চরিয়া শিশু নবে গাছতলায় ঘুমাই, ছাগল চরিয়া শিশু নবে গাছতলায় ঘুমাই, রোদ্র যখন এসে গেল রোদ্র যখন এসে গেল আমার নবীর গাই, মেঘেরাতে ছায়া করে রোদ্র নাহি পাই, মেঘেরাতে ছায়া করে রোদ্র নাহি পাই, আমার নবী বিশ্ব নবী তুমি সবার শেষ, তোমার কথা বুঝতে পেরে জাগল সকল দেশ,
তোমার কথা বুঝতে পেরে জাগলো সকল দেশ। ভাইরে আমার আল্লাহর নবী সারা দিন শুয়ে থাকে, সন্ধ্যার টাইমে বকরি চড়িয়ে তোমা ভেড়া চড়িয়ে আল্লাহর নবী বকরি চড়িয়ে বাড়ি চলে আসে রে ভাই। প্রত্যেক দিন বকরি চড়াতে যায়, মাঠে বকরি ছেড়ে দেয়াং, আল্লাহর নবী সারা দিন ঘুম পাড়ে, বকরি কারুর ফসল খেতে যায় না, কোনো দিকে যায় না। পরে কি ফসলের আলে চড়তে চড়তে যায় আর ফসলে মুখ দেয় না, আবার চড়তে চড়তে ঘুরে চলে আসে। আইসা এক জায়গাতে একটা হয়ে জমা থাকে, কোনো ফসলে মুখ দেব দে করে না ভাই, সারাদিন ঘুম পাড়ে। আর অন্য অন্য রাখালগুলো, অন্য অন্য রাখালগুলো বকরি চড়াতে যায়, বকরি ঘুরিয়া দুম্বা ভেড়া ঘুরিয়া পায়ের সুতা ছিঁড়া যায় দড়িয়া বানিয়া টাপিয়া, কিন্তু বকরি ঘুরিয়া ওড় পায় না ভাই, আল্লাহর নবী সারাদিন ঘুম পেড়া ওড় পায় না। রাখালগুলো আইসা তখন করে কে, রাখালগুলো এসা তখন খাদিজার কাছে মানে দরখাস্ত জানায়, খাদিজার কাছে নালিশ করে, খাদিজাকে বলে, খাদিজা তুমি কোন রাখাল রেখেছো, তুমি কোন মানে চাংড়া রেখেছো, খাদিজা সারাদিন শুয়ে থাকে, এই একবার বকরি ছাগল দুম্বা বেড়া ঘোরাতে যাই না ব্যাপারটাকে। তো খাদিজা বলছে, হারে উ যে বকরি ঘুরেতে যায় না, দুম্বা ভেড়া ঘুরেতে যায় না, তো ওর বকরি দুম্বা ভেড়াটি কে ঘুরে দিয়েছে, কে ঘুরেছে? আ তো রাখাল গালা বলছে, কে ঘুরেবে, কেউ ঘুরে না। তো বলছে, কেউ ঘুরে না, তো ওর বকরি ফসল খায় না? বলে ফসলও খায় না। কি করছে? বলে যাইছে ফসলের কানা ফের চড়তে চড়তে চলে আসছে। তো বলছে, হারে খ্যাপা, যখন ফসল খায় না, ওর ফসল যখন খায় না তো ঘুরে তো যায় না, তো তোর কি হলো, ফসল খায় না ঘুরাই না, তো তোরা কেন ডিস্টার্ব করছিস? বলে তার লেগে সারাদিন নিন পারবে নাকি, আমরা বকরি চড়িয়ে ওড় পাই না, মানে দড়িয়া বকরির পাশে ঘুরিয়া ওড় পাই না, আরও সারাদিন নিন পারবে? হ্যাঁ, ওকে সুদ থেকে থেকে পয়সা দেবে নাকি? রোজ এরকম করে, রোজ সাঁঝের বেলা বকরি চড়িয়ে আসে, সবটি রাখাল এসে আল্লাহর নবীর বিরোধীতে মানে বিপক্ষে সভায় নালিশ জানায়, খালি ঘ্যাটার ম্যাটার করে। তো ঘ্যাটার ম্যাটার করতে করতে একদিন আল্লাহর নবী বকরি চড়িয়ে চলে আসছে, আর খাদিজা ছতের উপরে চড়ে, তিন তালার উপরে চড়ে দেখা আছে যে বকরি চড়িয়ে আসে। তো কেন করে বকরি চড়িয়ে আসে, কী করে চড়িয়ে আসে দেখি, তো ও ছতে চড়ে আছে আর বকরি চড়িয়ে চলে আসছে আল্লাহর নামে। তা আল্লাহর নামে যখন বকরি ছাগল চড়িয়া বাড়ি আসছে ভাই, তো দেখছে যে সামনে আল্লাহর নবী আসছে, মানে যে গাছ রাস্তার কাছে, রোডের কোলে গাছ নেই, গাছ আছে, তো রাস্তার কোলে যে গাছগালা আছে, যখন আল্লাহর নবী যে সামনে আসছে, ওই গাছটা লই ভ্যা আল্লাহর নবীকে সালাম দিচ্ছে। যেটাই গাছের সামনে আসছে ওই গাছটা লই ভ্যা নবীকে সালাম জানাচ্ছে। খাদিজা দেখছে যে রে বপরে, এই তো সাংঘাতিক ব্যাপার, ছেলেটা তো যেমন তেমন ছেলে নয়, এই ছেলে তো খুব সাংঘাতিক ছেলে, বিশাল ছেলে। তো খাদিজা এই দৃশ্যটা দেখলে ভাই, বুঝতে পারছেন, ওই একটা করেছি কি, এক মাদ্রাসাতে একটা মুলবি ছিল, তো মুলবি করে কি মানে ছাত্রকে খুব পিটে, মানে ছাত্রকে খুব মারে। তো খুব যখন ছাত্রকে মারে তখন কি করেছে, ছাত্রকাল একদিন বুদ্ধি করেছে যে রাইতে ওরা খাইতে গিয়েছে জাগিরের বাড়ি, আর একটা ডর দেখাই দেবে, চমকাই দেবে, মুলবিকে না চমকালে মারা ছাড়বে না, কি করতে হবে, এরা গাছের ওপরে সব অবস্থায় চড়ে হয়েছে আজ, মেলাখানি দূর খাইতে গেছে ধরলেন 2 কিলোমিটার, আর যত মাদ্রাসে ছাত্র ছিল সব রোডের করে যতটি গাছ আছে সব চড়ে গেছে আগে খেয়েছে, আর গাছে চড়ে টুহিতে চড়ে চড়ে সব ওস্তাজিরা বসে আছে। এবার যখন মুলবি দুটা মুলবি চলে আসছে, তো গল্প করতে করতে আসছে, যে সামনে আসছে ওরা লাগছে গাছকে ঝিঁকড়ে দেখ, গাছ তো হাঁড়মাড় করছে, এরা তোর কিছু অজ্ঞ মাগে, এই তো গাছে ভূত আছে, ভূত গাছে উঠে গেছে, এরা কহছে এই কর আইতাল কুরসি পড়ো, আইতাল কুরসি না পড়লে ভূত পালাবে না, আইতাল কুরসি খুব জোরে ধরে ছাগর আল্লাহ আল্লাহ চলেছে খুব জোরে, ভূত হবে তো আরও ঝেঁকড়েছে। মুলবিটি ভাবছে যে আইতাল কুরসিতে কাজ হবে না, আর একটা গাছের সামনে যখন গেছে আর খুব টেনশন করে হাঁটছে, তখন উল্টে পিনে লেছে চুলির জায়গাটা, বলছে আর একটা গাছের সামনে গেছে ওইটা গাছ ফেরত দিতে লেগে, হ্যাঁ বুঝে ওকে মা গে ব্যাপার খারাপ, সুরা বাকারা গোটাই পড়ো, আইতাল কুরসি তো মধ্যে একটু পড়ছো না, গোটাই শুরু করা আলিফ লাম মিম থেকে, যখন শুরু করেছে দুটো মুলবি বাকারা পড়তে আরও ঝিঁকড়েছে, হেম মাগা মরে গেল। খানিক দূরে যখন গেছে তো আর একটা ডাহিন দিকে গাছ আছে ওইটাকে ঝিঁকড়ে দিলে গা,
ই কয়েছে সুরা ইয়াসিন ধরে, ইয়াসিন সুরা ধরলে ভূত পালাবে, ইয়াসিন পড়ছে তো আরও জোর ধরেছে, ফের হাঁটছে। আর একটা যখন গেছে খানিক দূরে বাঁদিকে একটা গাছ আছে, উঁ ঝেঁকড়ে দিলে গেছে, উ ঝরে বপরে সুরা আর রহমান ধর, ভূতকে কন্ট্রোল করা যায় না, এত সুরা পড়ছি কাজ কেনে হয় না, আল্লাহর কালাম পড়ছি তো ভূত তো পালিয়ে যায়, কিন্তু ভূত ওরা যে পালাইবে, ওরা তো জিন্দা ভূত নাকি, এরা আর পালায় না। তখন কী করেছে, ই কয়েছে একটা মুলবি কয়েছে যে ই করো সুরা কাপ ধরো, তখন আর একটা মুলবি কয়েছে এতবেলা সুরা পড়ে কাজ হলো না, কাপ আর টাপ মারে দেয় জোড়া টাপ উড়ে যা না তোর জান মাজবে না, তখন তো উল্টা মারা দিল জোড়া করে এক সার পাটে উড়ে চলে যায়। তো ওইরকম মানে মাদ্রাসে যেত খালি কাঁপছে থর 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 করে একদম, তো ওস্তাজিরা কয়েছে কী হয়েছে, কয়েছে কোহে না একদম রাস্তায় ভূত, মনে হয় আর যান বাঁচবে না মাদ্রাসায় টিকা যাবে না, কয়েছে তুমি উড়ে যাও মাদ্রাসা ছেড়া পালিয়ে যাও, না তো কে জানি তোমার কোনদিন যান মেরে দেবে, ভূত ভালো হয়ে গেছে তোমার পাশে, হ্যাঁ কেন তুমি ছাত্রকে খুব মারছো তো, ওই হিসেবে হয়তো ভূতেরা নারাজ হয়ে গেছে দিছে ডর ডর দেখে, মুলবিটা সেদিন থেকে মারাই ছেড়ে দিলে আর মারে রাস্তায় যে গেছে, তো মারে না তার ভূত আর ডর দেখায় না, মুলবি ঠান্ডা হয়ে গেছে। তো ওইরকম আল্লাহর নবী যখন বকরি চরিয়ে যখন বাড়ি আসছে রে ভাই, যেটাই গাছের সামনে আসছে গাছটা লবে লবে নবীকে সালাম জানাচ্ছে, খাতে যা দেখে বলল এ ছেলে কার বকরি ছাগল তুম্বা ভেড়া চড়াতে দেওয়া যাবে না, এ ছেলেটা যেমন তেমন ছেলে নয়, এ ছেলেটা খুব ভালো ছেলে সুন্দর ছেলে, এ ছেলেটাকে কি করা যায়, এ ছেলেটাকে ব্যবসা বিজনেস করতে লাগাতে হবে। আল্লাহর নবীকে ডেকে খাদিজা বলল তুমি কি ব্যবসা বিজনেস করতে পারবে রে, পারবে? আল্লাহর নবী বললেন হ্যাঁ পারব, বললে তাহলে তুমি কালকে সকালবেলা শামসিরিয়া চলে যাও, ব্যবসা করতে বিজনেস করতে তুমি বেরিয়ে যাও। আল্লাহর নবী করলেন কি, আল্লাহর নবীকে একটা দল তৈরি করে দিল, ৪০ জনের একটা দল করে দিল, দলটার মালিক আল্লাহর নবী, আর অনেক টাকা পয়সা সমস্ত সামান দিয়ে এই সামানগুলো মানে শামসিরিয়াতে বিক্রি করবে, আবার শামসিরিয়া থেকে কিছু জিনিস কিনে এনে আবার মানে মানে মক্কাতে বিক্রি করবে, মদিনাতে বিক্রি করবে, এই সৌদি আরবে বিক্রি করবে। এইবার সামান নিয়ে যখন বের হচ্ছে আল্লাহর নবী সকালবেলা ব্যবসাতে বেরিয়ে গেলাম, আল্লাহর নবী আগে আগে যায় আর ওর পিছনে পিছনে একটা দল যাচ্ছে আবু সুফিয়ানের দল, আবু সুফিয়ান পিছে পিছে যাচ্ছে, আল্লাহর নবীকে এর কি করছে আর যাচ্ছে, মোহাম্মদ তুমি জীবনে সামদা করি সিরিয়া দখনে আমান দখনি বসরা দেখনে রাস্তা ছিল না ঘাট ছিল না, ব্যবসা জিনিস করতে জানো না, আর তোমাকে মালিক বানিয়ে এত লাখ টাকার সামান দিয়া পটিয়ে দিয়েছে, খাদিজাকে একবার ঢং ধরে ধরে করেছে, তোমার মাল ধ্বংস হবে তুমিও ধ্বংস হবা, আর মালটি যখন ধ্বংস হবে তখন খাদিজা শিক্ষা পাবে। খাদিজার কিছু শিক্ষার দরকার আছে, এর কী করছে যাচ্ছে, এর কী করছে যাচ্ছে, যেতে যেতে বেশ কিছু দূর যাওয়ার পরে একটা শর্টকাট রাস্তা আছে, তো শর্টকাট রাস্তাটা আছে বিপদগামী, আর একটা রাস্তা আছে মানে ভালো পথ কিন্তু অনেক ঘোরা, তো আল্লাহর নবী তো রাস্তাঘাটও তো জানে না, ওই শর্টকাট রাস্তা দিয়ে চলে আলো। আল্লাহর নবী যখন শর্টকাট রাস্তা দিয়ে যেতে লেগেছে ভাই, আল্লাহর নবী যখন শর্টকাট রাস্তা দিয়ে যেতে লেগেছে, রাস্তাটাতে মানে বনের মধ্যে জঙ্গলের মধ্যে রাস্তারে ভয় যেতে হবে, বনের মধ্যে যখন ঢুকে গেছে বনের মধ্যে কতগুলো বোনা বাঘ মানে বোনা উঁট আছে রে ভাই, ওই বনের বোনা উঁটগুলো এসে আল্লাহর নবীর দলটাকে চতুর্দিক থেকে ঘেরে নিল, সে বড় বড় উঁট আর উটের খুব গলা লম্বা দাঁত বড় বড়, বনের বনা উঠে একবারে খুব বিশাল ভয়ঙ্কর, যে কোনো দল আছে কেউ জানমাছে না, সব দল ওখানে মারা যায়, বনের বনা উঠ সবকে মেরে ফলে খেয়ে ক্যামেরা শেষ করে দেয়, কোনো উট ঘুরে যেতে পারে না, মানুষগুলোও ঘুরে যেতে পারে না, ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী দলটা নিয়ে চলে যাচ্ছে, এইবার আল্লাহর নবীর দলটাকে গোটায় ঘেরা নিল, বোনা উঠেছে যখন চতুর্দিক তাকে ঘেরা নিল, সবাই ডরিয়ে গেল, আল্লাহ জান বাঁচবে না, উঠগুলোর আল্লাহ জবান খুলে দিল, উঠগুলো কথা বলতে লাগলো, আর বলতে লাগলো নবীগণ আপনি ডরাবেন না ভয় পাবেন না গো নবী, আপনার ক্ষয়ক্ষতি করব না,
আমরা আপনার কতদিন থেকে ঘটা দেখে আছি, রাস্তা দেখে আছি, যে আপনি রাস্তা দিয়ে যাবেন, আমাদের পিঠে দেখেন কত ঘা হয়ে আছে, আর মাছিতে আঁচা পেড়ে পেড়ে পিঠে পোকা হয়ে গেছে, পোকাতে কিটকিট কিটকিট করে কামড়াচ্ছে, আমরা থাকতে পারি না, আমরা বনের যত উঠাছি সব আমরা কষ্টে আছি, আপনি দয়া করে একটু খালি হাতগুলোকে বুলিয়ে দেন। আল্লাহর নবী উটের পিঠে একটু হাত বুলিয়ে দেয়, সমস্ত পোকাগুলো ঝরঝরে করে নিচে পড়ে যায়, উট শান্তি পায়, ভালো হয়ে যায়। এই করে সবটি উটের পিঠে হাত বুলিয়ে দিল, আল্লাহর নবী চলে গেলেন, কোনো অসুবিধা নাই, আল্লাহর নবী চলে গেলেন। আর আল্লাহর নবী যখন চলে গেলেন রে ভাই, এইবার করলেন কি, সাম দেশে চলে গেলেন, কোনো অসুবিধা নাই।